नमस्कार बांगलार रान्नाघरे तुम्हादेर स्वागत। आज के आम्रा एक्टा सुंदर रेसिपी निये एसेछि। रेसिपिटा नाम होच्छे ओल चिंगड़ी डालना। तो ओल चिंगड़ी डालना करते प्रथमेई लागछे ओल, जेटाके केटे रेखेछि, आलू सेटाओ केटे रखा रयेछे, तारपर लागछे नून चीनी, एदिके रयेछे शुकनो लंका, हलुद गुड़ो, शुकनो लंकार गुड़ो रयेछे, हलुद गुड़ो, धने, जिरे, और एदिके रयेछे चिंगड़ी माछ भाजा, संगे रयेछे रसुन आदा और पेंयाज। तो रसुन आदा और पेंयाजटार एकटा पेस्ट होबे, और रान्नाटा पुरोटाई होबे सर्षेर तेल दिए। तो पुरो रान्नाटा किभाबे होच्छे तोमरा देखते थाको पुरो भिडियोटा। प्रथमेई आमरा ओल और आलूटाके सिद्ध करे नेब। तार संगे संगे सिद्ध होते होते एदिके आमरा जे रान्नार जे मसलाटा लागबे सेटा आमरा तैरि करे नेब। देखते पाच्छो प्रथमे कड़ाईते आमरा जल दिए दिएछि, तो एर मध्ये दिए देब ओलगुलो, संगे आलूगुलो। तो एटा सिद्ध होवार जन्य आमरा किछुक्षण एटाके रेखे देब। বললাম যে আমরা সঙ্গে একটা পেস্ট বা মশলা তৈরি করে নেব। তো সেই মশলা তৈরির জন্য প্রথমে মিক্সির বাটি নিয়ে নিয়েছি। তো এতে নিয়ে নিচ্ছি ধনে, জিরে, সঙ্গে আদা, পেঁয়াজ আর রসুন। তো এগুলো সামান্য একটু জল দিয়ে আমরা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। ওলটা যেটা আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা এবার ঢাকনা খুলে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। দেখো ওলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে এটাকে আমরা জলটা ছেঁকে নেব। কড়াইতে আমরা সর্ষের তেলটা গরম করতে দেব রান্নার প্রথমেই। তো দেখতেই পাচ্ছ তেলটা প্রায় গরম হয়ে এসেছে। তো যে পেস্টটা আমরা বানাতে দিয়েছিলাম তো সেই পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। তো সেটা এবারে এই তেলটাতে আমরা দিয়ে দেব। এরপরে আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, এরপরে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতন চিনি। তো এবারে পুরো মশলাটাকে একটু কষাতে হবে আমাদের। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তো এরপরে আমরা ওল আর আলুটা ছেঁকে এটার মধ্যে দিয়ে দেব। তো ওল আর আলুটা দেওয়া হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাটা। এরপরে পুরো মশলাটার সঙ্গে ওল আর আলুটা একটু মিশবে, তারপরে আমরা এটাতে জল দেব। এরপরে এতে আমরা জলটা দেব। তো জলটা বেশি দেব না, কারণ আগে থেকে যেহেতু আমরা সেদ্ধ করে রেখেছিলাম তো অল্প একটুই জল দেব। মিক্সিতে যে মশলাটা করেছিলাম তো সেটাতেই অল্প একটু জল দিয়ে সেই জলটাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পেলে আমরা একদমই সামান্য জল দিয়েছি। তো এটা একটু কিছুক্ষণ রাখতে হবে, ফুটে এলেই এটাকে আমরা নামিয়ে নেব। দেখো তরকারিটা ফুটে গেছে। তো এরপরে এটাকে আমরা নামিয়ে সার্ভ করে দেব। তো পুরো ভিডিওটা তোমরা দেখলে, যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, সঙ্গে লাইক করো, কমেন্ট করো আর অনেক শেয়ার করো। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। ধন্যবাদ, ভালো থেকো।